তেবে সবে বসি ভজে শ্রী চৈতন্য ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো জয়তাম সুরত পঙ্গোর মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্ভোজো রাধা মদন মোহন। আপনারা বৈষ্ণবদের মুখ থেকে এবং শাস্ত্র থেকে শুনেছেন এই নবদ্বীপ ধাম গুপ্ত বৃন্দাবন, বৃন্দাবনের যাবতীয় সম্পদ, যাবতীয় লীলাবিলাস, যাবতীয় রস সমস্তই এই নবদ্বীপ ধামে বর্তমান। পরন্তু অধিকারী ব্যক্তির নিকট সেই প্রকার বর্তমানতা প্রকাশ পায়। সুতরাং অনধিকারী ব্যক্তির সেই সমস্ত বস্তুতে অধিকার নাই, এটি সেই বস্তুর কৃপা আমাদের প্রতি। বাবার হীরার অলঙ্কার আদি বা বহুমূল্য অলঙ্কার আদি গোপনে সিন্ধুকের মধ্যে রেখে দেয়, পরন্তু কি জন্য রেখে দেয়? না, পুত্র উপযুক্ত হলেই তাকে দেব, এটি বাবার স্নেহ। সেই প্রকার অনধিকারী ব্যক্তিকে ধাম তাঁর প্রকৃত চরম সম্পদ দেখাতে চান না, এবং ভগবত ভক্তগণ অনধিকারী ব্যক্তির নিকট সেই চরম সম্পদকে প্রকাশ করেন না। যারা উপযুক্ত তারাই সেই প্রকার বস্তুর দর্শন স্পর্শন আলোচনা সমস্ত কিছুরই যোগ্য অধিকারী। সুতরাং মাদৃশ অধম এই প্রকার ধামের স্বরূপ আলোচনা থেকে বিরত থেকে উপযুক্ত ব্যক্তির নিকটেই প্রার্থনা জানাচ্ছি, তিনি আপনাদের এই বিষয়ে জানাবেন। মনসা কল্পত বাংলা মে বলেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে। আমরা যে স্থানেতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ মানে কি? যেখানেতে ষড় ঋতু একত্রিত হয়ে এই গৌরধামে গৌরচন্দ্রের আরাধনা যে স্থানেতে করেছিলেন এবং সেইটি চৈতন্য মহাপ্রভু নিকটে তাহারা প্রাপ্ত হয়েছিলেন তাহার বরদান, সেই স্থানটা হচ্ছে ঋতুদ্বীপ। তো এই স্থানেতে ষড় ঋতু সকলই এখানে এসে মহাপ্রভু আরাধনা করেছিলেন এবং এখানেতে ষড় ঋতু থাকলেও এখানে বসন্ত ঋতু সর্বদা বিরাজমান থাকে। এইখানেতে আপনারা শ্রবণ করলেন যে নিত্যানন্দ প্রভু যখন এখানে উপস্থিত হন তখন তিনি ভাবেতে গড়গড় হয়ে যান। তখন আমি নিত্যানন্দ এটা ভুলে যেয়ে আমি বলদাউ কৃষ্ণের বড় ভ্রাতা এই তাহার জ্ঞান হয়,
আর তিনি ডাকতে আরম্ভ করেন, কানাই কানাই তুমি কোথায় কোথায়, আমি একলা সমস্ত গরুগুলিকে আমি সম্ভাল করতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি না আসলে এই গরুগুলিকে ভালোভাবে রাখা যাবে না। ওই তাহার সকালবেলার লীলা স্ফূর্তি হতে লাগলো, দেখলেন কি এইখানেতে খগ মৃগ আর ব্রজলীলার উদ্দীপক সব কুঞ্জগুলি দেখতে লাগলেন। গিরিরাজ গোবর্ধনকে তিনি দেখছেন, তাহার কন্দরা ইত্যাদিকে লক্ষ্য করছেন, হরিণগুলি মোরগুলি নৃত্য করছে, কোকিলগুলি ডাকছে, এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত আত্মবিভোর হয়ে গেলেন। শ্রী ভক্তি বিনোদ ঠাকুর এসব স্থানকে নিজে দর্শন করে দিয়ে আর তিনি বর্ণন করেছেন, এই স্থান হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ মানে রাধা কুণ্ড, পিছনেতে বিরাট সরোবর সব আছে, সুন্দর, কালকে আমরা যাব সেখানে, অত্যন্ত মনোহর ভাব। বৃন্দাবনেতে তমাল কুঞ্জ আর এইখানে আছে আম্র কুঞ্জ, কাঁঠাল কুঞ্জ, বৃন্দাবনের সব যাবতীয় উদ্দীপনা এখানে হয়। এই স্থান হইতে বলেছেন যে সে এটা ত্রিভুবনে এইরকম স্থান নাই। ত্রিভুবনে কি শুধু এই তিনটি ভুবন ভূর ভুয়া সহ নহে, এই মর্ত জগৎ, বৈকুণ্ঠ জগৎ, গোলোক বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামের মধ্যেও অন্য ধামের কি কথা, দেবী ধাম ইত্যাদির কোনো কথাই নেই। দেবী ধামের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠাৎ সো দরাজ মত বৃতা দারাবতি যা প্রিয়া যত্র শ্রী শতনিন্দী পট্ট মহিষ প্রভু খেলতি, প্রেম ক্ষেত্র অসৌ মথুরা হরে জন্মত যত্র শ্রী ব্রজ এব রাজিত তরাম তামেব নিত্যম হম ভজে। বৈকুণ্ঠের কথা কি, বৈকুণ্ঠ যাহা চরণের পূজা করে, এইরকম স্থান হচ্ছে বৃন্দাবন, এই স্থান হচ্ছে বৈকুণ্ঠাদপি সো দরাত্মজ বৃতা, বৈকুণ্ঠ কথাই বাকি, বৈকুণ্ঠ থেকে কোটি কোটি বৈকুণ্ঠ দ্বারাবতী দ্বারকা মত, দ্বারকাকে তুলনা করা যাবে না, দ্বারকা কোটি কোটি বৈকুণ্ঠ মিলেও দ্বারকার সমতুল হতে পারে না। এমন দ্বারকাপুরী যেখানে কৃষ্ণ সোদরাত্মজ বৃতা তাহার ভাই বলদেব প্রভু তাহার ষোলো হাজার একশো আট মহিষীগণ, কত পুত্র কত নাতি এই সমস্ত নিয়ে সব সময় ক্রীড়া বিলাস করছেন, এমন ক্রীড়া বিলাস করেন যাতে বৈকুণ্ঠে কোনোদিন এইসব লীলা দর্শন হয় না। বৈকুণ্ঠে একই লক্ষ্মী আর সেখানে ষোলো হাজার একশো আট রাজ মহিষীগণ কিরকম ক্রীড়া করেন, তিনি রুক্মিণীর কি হলো রুক্মিণীর গৃহেতে পলঙ্ক সইয়াতে আছেন, রুক্মিণী নিজে তাকে বাতাস করছেন, বাতাস করছেন চমর দে বজন দিয়ে, কৃষ্ণ পলঙ্কের উপরেতে বসে আছেন, সেই সময়তে কৃষ্ণ সহসা গম্ভীর হয়ে বললেন যে দেবী আমি মহান ভুল করেছি তোমার সঙ্গে বিবাহ করে, আমার উচিত ছিল না, তুমি রাজকুমারী, তুমি রাজার কুমারী আর এত তুমি রূপে গুণে সৌন্দর্যে তুমি এত শ্রেষ্ঠ যে তাহার তুলনার কোনো জগতে নাই, আর আমি নির্গুণ কালো, আমি কোনো রাজার পুত্র নয়
আমি সাধারণ একটি লোকের পুত্র, বসুদেব রাজা ছিলেন না সেই রকম ভাবতে, তিনি একটা সামন্ত মতন ছিলেন। তো আমি রাজপুত্র রাজকুমার নই, তারপরে তোমাকে জগতে এমন কেউ লোক নাই দেবতা পর্যন্ত যে তোমার রূপ গুণেতে মুগ্ধ হয়ে তোমার সঙ্গে বিবাহ না করতে চায়, আর আমাকে কেউ চায় না, আমাকে চায় শুধু দরিদ্র লোক, অকিঞ্চন নিষ্কিঞ্চন যারা আছে যাদের কিছুই নাই, ওই রকম হয় লোক সাধারণ লোক আমাকে চায়। আরো বহু সবগুলি কারণ আছে, আমি এখন অনুতাপ করছি যে তোমার সঙ্গে কেন আমি বিবাহ করলাম, তোমার যোগ্য আমি নই, তুমি আমাকে আদেশ কর, আমি তুমি যাকে বলবে তার কাছে আমি তোমাকে নিয়ে যে তাহার সঙ্গে বিবাহ করিয়ে দিব, তুমি এখনই বলো কার সঙ্গে বিবাহ করতে চাও, কার কাছে যেতে চাও। শুনে রুক্মিণী একেবারেতে বিহ্বল হয়ে গেলেন, হাত থেকে পাখা ছুটে গেল, চমর ছুটে গেল, আর কলা কাটা কেটে দিয়ে গাছকে যেরকম হতে ওইরকম হতে পড়ে গেলেন, একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, শ্বাস প্রশ্বাস নাই। কৃষ্ণ দেখলেন যে সেইটা কি হলো, তিনি নিকটে যে নিজে পীতাম্বর দে তাকে হাওয়া বাতাস করে বলেন যে প্রিয়ে আমি তোমার সঙ্গে একটু পরিহাস মাত্র করেছিলাম, আমি জানতি যে তুমি এত ভীরু আর তুমি অত রসিক ন, অথবা তুমি আমার এই কথাকে সত্য মেনে দিয়ে আর তুমি এমন বিহ্বল হয়ে গেছ যে এখন তুমি মরে আছো কি জীবিত আছো আমি বুঝতে পারছি না, আমি ব্রজেতে ছিলাম আমার স্বভাবটা যায় নাই, এই জন্য ব্রজেতে আমি কত রকম পরিহাস হরিহাস তার সঙ্গে করত। গোপীরা তার উত্তরে কি বলতো যে তুমি আমার কুঞ্জ থেকে বেরিয়ে যাও, কালো লোকে আমরা দর্শন করতে চাই নাই, আর কত রকমে আমাকে মিথ্যাবাদী, তারপরে লম্পট চোর কত রকমে হয়ে বলতো, ধূর্ত। আর তোমাকে আমি সামান্য একটি কথা বললাম আর তুমি মূর্ছিত হয়ে পড়ে গেলে, আমি যদি জানতাম তাহলে এইরকম হয়ে পরিহাস কখনো করতাম না, তোমার ছাড়া তো আমি জীবিত থাকতে পারি না, আরে একটি বাড়িতে থাকলে কয়েকটি মাটির ঘড়া অথবা পিতলের ঘড়া থাকে ঠক ঠকাস তো হবেই, আরে জীবনের এইটা তো আনন্দ যে পতি সারা দিন কাজ করে আসবে, সন্ধ্যার সময় বাড়ি আসলে প্রিয়া তাহাকে মধুর সাবেতে কখনো ভর্সনা করবে, কখনো কিছু হবে কিছু হবে, যদি এই সংসার না থাকে তাহলে সংসারের মধ্যে কি আছে, অতএব আমি এই জেনে আর তোমার সঙ্গে একটু পরিহাস করেছিলাম, তুমি যদি না উঠো তাহলে আমিও মারা যাব। এই বলে তাহার কর্ণেতে তিনি এই সমস্ত কথা বলতে লাগলেন, একটু পরে তার শ্বাস একটু চলতে লাগলো আর তিনি উঠে বসলেন, চোখ ঝরঝর করে পড়তে লাগলো, তিনি হাত জোড়ে আর তিনি বলতে লাগলেন তুমি সত্যি বলেছ, তুমি আমার যোগ্য নও, আমি এই ত্রিগুণের দ্বারা মুগ্ধ, তুমি ত্রিগুণের থেকে অতীত, তোমাকে কেবল ওই মাত্র নিষ্কিঞ্চন যে জগৎকে তুচ্ছ জ্ঞান করে দিয়ে বৈকুণ্ঠকে তুচ্ছ জ্ঞান করে দিয়ে তোমার শরণাগত হয়েছে তাহারই তুমি প্রিয়, আর আমাকে দেখে শিশুপা দন্তবক্র দুর্যোধন এবং অন্য এই সব লোক রূপেতে মুগ্ধ হতে পারে কিন্তু তোমার সেই রকম রূপ নয়, জগতের অতীত যাবতীয় সমস্ত অপ্রাকৃত সদ্গুণ তোমার মধ্যে বিরাজি, অতএব তুমি জগতের প্রাণ স্বরূপ, জগতের না কেউ মানলেও তুমি সকলের পতি, পতির পতি তুমি, জগৎপতি তুমি, অতএব আমি তোমার নিকটেতে এই প্রার্থনা করি যেন তুমি আমাকে কোনো হৃদয় থেকে বাহার না করো,
আমি জন্মে জন্মে তোমার প্রিয়াগণের দাসী হয়ে তোমার ঘরে ঝাঁটা দিব, চৌকা বাসন করব, সমস্ত ঘরের কাজ করব, দাসী হয়ে তোমার চরণের দাসী দাসী হয়ে থাকব। তুমি অনুগ্রহ করে আমাকে কোনোদিন হৃদয় থেকে বাহার করো। এইরকম বৈকুণ্ঠ থেকে কত বৈকুণ্ঠে এই সব লীলা আছে কি? এটা তো হাজার লীলা মধ্যে একটি লীলা বর্ণন করলাম, কিন্তু এইরকম হয় কোটি কোটি দ্বারকাপুরীও যাহার তুলনা করতে পারে না সেই মথুরা ধাম এই দ্বারকা অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ। সেখানে জন্ম লীলা ইত্যাদি হয়েছে, দ্বারকাতে জন্ম লীলা হয় নাই, কিন্তু সেই মথুরা থেকেও শ্রেষ্ঠ তাহার গোষ্ঠ। কি গোষ্ঠ? বৃন্দাবন গোষ্ঠ। এর মতন আর কোন ধাম নাই বৃন্দাবনের ধাম। কিন্তু বলছেন কি, বৃন্দা বিপনম সুরম্য শ্রীমান গোবর্ধন সারাস্থলী কা অপি অলম কিং রসময়ী অনত্যস্থলৈ যস্যাপি অংশ লবেন নারহত সাম্যং মুকুন্দস্য তত প্রাণভ্যধিক প্রিয়েব তত কুণ্ডম এব আশ্রয়ে। বৃন্দাবন মথুরা থেকে শ্রেষ্ঠ, দ্বারকা থেকে বহু শ্রেষ্ঠ। সেখানে রাসস্থলী, সেখানেতে সেবা কুঞ্জ, রাসেতে সমস্ত গোপীরা ওখানে একত্রিত হয়েছে, সেখানে কত কত অদ্ভুত লীলা ইত্যাদি হয়েছে, সেখানে আরো বহু সমস্ত লীলা ইত্যাদি হয়েছে। কিন্তু এই বৃন্দাবনেরই কথাই, বৃন্দাবন তাহার নক্ষচন্দ্রিকার বরাবর হবেন নাই। এই বৃন্দাবন যেখানে রাসস্থলী হয়েছে, কাহার নক্ষচন্দ্র? এই রাধা কুণ্ডের প্রেমামৃতা প্লাবনাত, এই রাধা কুণ্ডের নখ কিরণের বরুণ বৃন্দাবন ও হতে পারে না বরাবর। কেন বলছেন বৃন্দাবনের কথাই বা কি? তাহলে তো অন্য লোকের কথা কি? বৃন্দাবন ও যে রাধা কুণ্ডের কিরণের পদচ্ছটা মতন বরাবরই করতে পারবে না, তাহলে অন্য স্থানের কি? কেন বৃন্দাবনে যে রাশি স্থান এগুলি আছে, এই সবগুলি হচ্ছে পঞ্চায়েতি রাস। সেখানে সেখানেতে নিত্য সিদ্ধা কায় বিবাহ গোপীগণ, নিত্য সিদ্ধা গোপীগণ, সাধন সিদ্ধা গোপীগণ সকলেই ওইখানেতে যোগদান করে সে রাসেতে, এই জন্য তাকে পঞ্চায়েতি রাস বলে। কিন্তু বৃন্দাবনে যে রাস, বৃন্দাবনে একান্তিক ভাবেতে শ্রীমতী রাধিকার সেখানে প্রাধান্য রয়েছে। ওইখানে স্বানন্দ সুখদ কুঞ্জ ইত্যাদি যে আছে, সেখানে অন্য লোকের কি কথা কি? চন্দ্রাবলী প্রভৃতি ওখানে প্রবেশ করতে পারেন নাই। একছত্র শ্রীমতী রাধিকার কৃষ্ণের সঙ্গে মধ্যাহ্ন লীলা সে সর্বোত্তম স্থান, প্রভুপাদ সেখানেতে গিয়ে এই সবগুলি বলতে বলতে তিনি ভাবান্তর মধ্যে প্রবেশ করেছিলেন। তিনি বলছেন যে সে, আমি সারা জীবন জঙ্গল বন কেটে গেলাম, আজকে 25 বছর ধরে পরিক্রমা হচ্ছে বৃন্দাবনের। প্রভুপাদ বলছেন এক জায়গাতে, তো তাহারা শুধু এইটি মনে না করেন যে আমি যেরকম হয় মায়াবাদ অদ্বৈতবাদ সহজিয়া সখি ভেকি ইত্যাদিকে আমি খণ্ডন করেছি, এইটি আমার কৃত্য নহে, আমি কিছু আরও জন্য এসেছিলাম, কিন্তু সময় আমি পাই নাই, আমি এসেছিলাম ব্রজের কিছু কথা বলবো, 25-30 বছর হয়ে গেছে, এখন আপনাদের নিকটে বলছি, যদি শুধু ওই কথা মধ্যে থেকে যান, মায়াবাদ খণ্ডন অদ্বৈতবাদ খণ্ডন আর এই সব মধ্যে থেকে যান, তাহলে আপনারাও নির্বিশেষবাদী হয়ে যাবেন। এই জন্য যে কথার জন্য যে আমাদের আরাধ্য কি, আমাদের ভজনের উদ্দেশ্যটা কি, এটাই স্থির হওয়া উচিত এই জন্মেতেই। যদি সেইটি না হলো তাহলে মায়াবাদ খণ্ডন করে কোটি কোটি জন্মেতে, কর্মবাদ জড়বাদকে খণ্ডন করে 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 কোটি জন্মে, এক জন্ম না অনন্ত কোটি জন্ম করতেও কোনো সুবিধা হবে না। আরে আমরা অনাধিকারী আছি এটা সত্যি, এর মধ্যে কোনো দ্বিধা নাই, কিন্তু 20-25 বছর পরে দাঁত তো উঠবে, তারপরে একটি অকল তো হবে, একটা আকল তো আসবে, তারপরে কি 25 বছর 30 বছর 50 বছর কি আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে ওই রকমই থাকবো নাংটা, আর কি কিছু কখ কখ পড়বো, কিছু তো অধিকার আসবে,
আরে বৈষ্ণব সঙ্গেতে পঞ্চাশ বছর থেকেও যদি চৈতন্য মহাপ্রভু ভূমিতে বৃন্দাবনের এই সমস্তগুলি লীলা বিলাসেতে একটু যদি রুচি না হলো তাহলে বৈষ্ণব সঙ্গের মহিমাই বা কি হলো? আনন্দ পায়ো নিধি বর্ধা
পদে পদে পিজু স্বাদ প্রদাতা পদে পদে কৃষ্ণ কীর্তন জয় শিব Maharaj told that name of this place is Ritu Dweep. Why Ritu Dweep? Because all the six Ritu, Ritu means season. Six seasons are there in a year. All the six seasons, all the six Ritus, they did Aradhana of Chaitanya Mahaprabhu here. And they got benediction from Mahaprabhu. As well as at this place, Basant Ritu, which is king of all the six Ritus, all the six reasons, always reside here. This place gives stimulation of Braj. When Nityananda Prabhu was here, he was crying for Krishna. His heart was filled with the feeling of Balram, and he was saying, Kanhai, Kanhai, where have you gone? Maharaj was explaining that deer, all the trees and everything over here was giving him stimulation of Braj. So he was crying for Krishna. There is a kund. This place is hidden Radha kund. So it gives us all the thought of Braj. Not only Braj, the topmost place in Braj is Radha kund. Then Maharaj was explaining very wonderful thing that this place is topmost in all the three loka. What are three lok? One is this Mrityu lok, second is Vaikunth lok, and third is Golok. And this place is superior most from all these three loks. Why? Maharaj said that what to speak of this Mrityu lok. Mrityu lok means this material world. This material world we should not talk about. Even Vaikunth Lok does worshipping at the lotus feet of Golok Vrindavan.
And then he was explaining, millions and trillions of Vaikunth Lok cannot be put on the similar ground of Dwarka. Dwarka is so high that even trillions of Vaikunth cannot be matched. Why? Then Maharaj explained that once in Dwarka, because in Dwarka, Krishna is having Leela with his 16,108 wives and many children. Once he was sitting on a palang. Palang means cot, not cot, decorated cot, palang. And Rukmani was fanning him. At that time, Krishna said, "Oh Rukmani, I did very big mistake by marrying you. And the, you also did the same. I am no match for you because you are daughter of a king. You are really a Rajkumari queen. And I am of no any high dynasty. I am not son of a king. And you are a queen. So there is not good match. Even very many demigods and rich people like Shishupal wanted to marry you. But instead of marrying them, you got married to me. It is very bad. You know, many rich people wanted to marry you and poor people used to come to me. I am said to be God of poor people. I am black. I have no match with you. So it is very unfortunate for on your part that you got married to me. I now give you open offer. You select any person and I will get you married to him. And I have no any objection. I leave you free." When Krishna was talking like this, at that time Rukmani started fainting. She fell down like a cut tree. And then Krishna became very much perturbed. Then he started fanning from his pitambar. And he said, "Rukmani, why you got fainted? I was just doing joke, parihas. I thought that you will be rejoicing my mood. Instead of rejoicing, you became so sad. In Braj, I used to do every day. And same I did here. You know, we are grihast. When we come from outside, husband comes from outside with toilsome labor. He comes in his family with his children and wife. He does some this nok jok, you know, fighting, nagging. And by this fighting, nagging and jolly talks, he rejoices. Otherwise, life will become hell. In Braj, I used to speak such lies so many times. And Gopi used to say, 'You are dhurt, you are lampat.' And I used to enjoy it, but you fainted." Maharaj was giving the difference that what is happening in Dwarka and what is happening in Braj. So Krishna is giving the difference. Then Rukmani got up. She got relieved. She said, "Yes, you are right when you are saying. I am still in three guna. Tamagun, Rajagun, and Satagun. I am still in three gun, and you are guna atit. You are beyond these three gun. So there is no match with me and you." She said, "You are king of Vaikuntha, and these people are only materially rich people. So they are not related to you at all. So, of course, I am not a match for you. But still, I request you that in lives and lives together, may I become your just maid servant. I will do all services to you, but please, I request with folded hand, don't take me out from your heart." So this was the request of Rukmani. Maharaj was explaining that it is said in Upadeshamrit, the highest place in Braj is also Radha Kund. Vrindavan is superior to Mathura. Why? Because Ras Leela took place there. There is Seva Kunj. Because of these places and many other places, Vrindavan is far, far better than Mathura. But Maharaj was explaining, if we compare it with Radha Kund, Vrindavan is not equivalent to the glow of feet of Radha Kund's toe. Glow of feet of Radha Kund's toe. And Vrindavan is not equivalent to even that. Why? Because in Radha Kund, such leelas take place
where no foreign opposite and external element was there. Free meeting of Radha and Krishna. One thing more. Ek cheez aur. The important thing then Maharaj was saying that once Prabhupada was saying that in 24 years I was doing parikrama of Braj. I have just tried to annul Mayavad and many other things. But my main motto is that I want to give all of my devotees Braj Bhav. And you should gain it. Even in 25 years, if you don't gain it, then it is all useless. When you are coming to and associating with an advanced devotee for 10 years, 15 years, 20 years, and 25 years, a slightest desire and greed does not come for this Braj Bhav, then there is no glorification of association with Rasik Bhakta. So the glorification of Rasik Bhakta is that when we associate with him for a while only, this greed comes. So Maharaj was stressing that this greed should come in us and we should carve for it. God Premanande Hari Hari Bhav. हेमसेन पधर रहे हैं दिस इज ए फियर्स फुल बैटल फील्ड ओपोनेंट पार्टी इज समुद्र सेन एंड भीमसेन हू कमिटेड रॉन्ग Give my back. Give me my horse back. Don't take it in your possession. Why are you committing wrong? Samudra Sen has committed offense. Bhim Sen not. Bhim is right. Samudra Sen bhul korlo, dosh korlo. Keno tumi bhimer rakkhonake dhorbe? Ki odhikar ache tomar? Yogyo ghora. Bhagwaner uddeshe je yogyo hocche, sei yogye tumi badha dite ashcho. Sudarang sarvatobhabe tumi dandaniyo. ধর্মপথেরই জয় হবে অধর্মের আশ্রয় করলে জয় হবে না সমুদ্র সেন তুমি বুঝে দেখো তুমি অধর্ম করো না ছেড়ে দাও আমার ঘোড়া আমি এখনো তোমায় ক্ষমা করছি না করো সমুচিত শাস্তি পাবে ছাড়তেও হবে বাঞ্ছা কল্পতর উপস্থিত এখানে জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জেন তস্মৈ শ্রীগুরবে নমঃ গুরবে গৌরচন্দ্রায রাধিকায়ৈ তদালয়ৈ কৃষ্ণায কৃষ্ণভক্তায তদ্ভক্তায নমো নমঃ আমরা সমুদ্রগর্ভিতে উপস্থিত হয়েছি সমুদ্রগর্ভি মানে হচ্ছে পাশেতে গঙ্গা প্রবাহিত মহাপ্রভুর লীলার পূর্বে এইখানে সমুদ্র উপস্থিত হন এবং গঙ্গা নদীকে তিনি অত্যন্ত প্রশংসা করে কি হলো হরে কৃষ্ণ
गंगा नदी का छे ऐसे कर जोड़े तहां के वर्ण बोल छे जे तुम्हार कत सौभाग्य होवे कुछ दिन पर ही एखाने कृष्णचंद्र राधा भाव कांति दूति निये एखाने उपस्थित हुए चाचूर चुकर केश गौर वर्ण सब समय कृष्ण कृष्ण वर्णन करबेन आ तुम्हार सौभाग्य होवे जे तहार बाल्य लीला इत्यादि किशोर लीला पर्यंत तुम्ही सब मस्तकुलि दर्शन करबे तिनी एखाने ते तहार परिकरगण के निये तुम्हार भीतरे ते स्नान करबेन आर कत रकमेर तिनी एखाने लीला क्रीड़ा इत्यादि करबेन तखन गंगा बोललेन ता तो ठीक आमार सौभाग्य ठीक इटा किंतु कुछ दिन परे तिनी आमा के प्रत्याग करे नवदीप वासी गण के सकल के कांदिए माँ के कांदिए तार स्त्री के कांदिए छेड़े आर मस्तक इत्यादि मुंडित कर दिए तुम्हारी निकट थे जाबेन आर से ही खाने ते तहार समस्त परिकर निये तार वृंदावनेर जे जावती समस्त रसा स्वादन से खाने करबेन आमार तो सौभाग्य हलो ना से समस्त गुलि देखवार सुनवार तखन समुद्र बोललेन ता तुमी ठीक बोलेछो किंतु एखाने जे रकम हबे तिनी नर्वत लीला करेछेन तार परिकरगण के निये सेखाने ते सन्यास बेश ग्रहण कर दिए आर सकल के कांदिए जाबेन आमी तो सेई नवदीपेर लीलागुली देखते पारलाम ना तखन तिनी बोललेन जे सेखाने ते तिनी गौरचंद्र जाबेन तोमार सौभाग्य होबे आर तुमिओ आमार संगे नवदीपे एसे এই সমস্ত লীলাগুলিকে দর্শন করব তখন সমুদ্র বলেন যে তাই আমি তোমাকে আশ্রয় করে এই নদীপের সীমা যে তাহাকে বলা হবে সমুদ্র গড়ি অথবা সমুদ্র গড় সেইখান পর্যন্ত যে মহাপ্রভুর যাবতীয় সমস্ত লীলা আমি দর্শন করব আর তোমার কারণেতে আমার এই সব লীলা দর্শন করবার সৌভাগ্য হবে এই জন্য এই হচ্ছে সমুদ্র গড়ি এই খান পর্যন্ত সমুদ্র এসে গঙ্গা নদীকে আশ্রয় করে কৃষ্ণের বাল্য লীলা থেকে আরম্ভ করে সন্ন্যাস পূর্ব যত সমস্ত তাহার লীলা ছিল এই সমস্ত লীলাগুলিকে দর্শন করেছিলেন দ্বিতীয় এই স্থান হচ্ছে সমুদ্র সেনের উপরে নাম তাহার দুজন সেন একজন হচ্ছে ভীম সেন আর অন্য হচ্ছেন সমুদ্র সেন ভীম সেন 10,000 হাতির বল যুক্ত ছিলেন কৃষ্ণ কোন কৃষ্ণ দ্বারকাধীশ যিনি 16,108 গণ মহিষীর পতি আর এক একটি রানীর কত কত পুত্র 10-10 জন পুত্রে এক এক জন কন্যা আর এই সময় এই সমস্তগুলি নিয়ে বিরাট ভাবেতে তিনি ওখানে আছেন তাহার একজন সেবক হচ্ছেন হস্তিনাপুরের একজন ভীমসেন 10,000 হাতির বল তাহার আছে এই জন্য হস্তিনাপুর মানে কি যেখানে হাতিগুলি থাকে বিরাট শরীর বিরাট মস্তক এইরকম হতে 10,000 হাতির বল কিন্তু তিনি তাহার উপাস্যকে সবসময় এটা মনে রাখা দরকার উপাসক শ্রেষ্ঠতা অনুসারেতে উপাস্যের শ্রেষ্ঠতা উপাসক যেরকম শ্রেষ্ঠ হবে তাহার উপাস্য তত্ত্বের ততটুকু শ্রেষ্ঠতা অথবা উপাস্য যত উন্নত তাহার যে পরিকর অথবা সেবগণ তাহারও সেই রকম হতে শ্রেষ্ঠতা অথবা বৈশিষ্ট্য এখানে দেখছেন যে সে হস্তিনাপুর থেকে বিরাট সমারোহ করে হাতিগণকে নিয়ে আর তিনি এই সমুদ্র সেনের গড়িকে ঘেরলেন কিন্তু সমুদ্র সেনকে কোথা থাকেন তিনি হস্তিনাপুর নয় তিনি কোথা থাকেন তিনি থাকেন গৌড়মণ্ডলের অন্তর্গত এই কোলদ্বীপের কাছে এটা কোলদ্বীপের ভিতরে কোলদ্বীপের ভিতরেতে গিরিরাজ গোবর্ধন রাধাকুণ্ডের পাশেতে তিনি থাকেন তাহলে তাহার উপাস্য কে হবে তার উপাস্য দ্বারকাধীশ নয় দ্বারকাধীশ যাহার অংশ অংশ বৈভব মাত্র অতএব সমুদ্র সেন রাজার উপাস্য হচ্ছেন রাধা কৃষ্ণ
राधास भाव एवं कांति द्वारा दे दीप्तमान श्री सचिनंदन गौर हरि तीन हे राधा कृष्ण अतएव ए दूजनेर मध्य युद्ध एकदिगे विराट हस्तिर दल निये विराट हस्तिर बल निये द्वारकाधीशेर अनुचर भीमदेव भीमसेन आर अन्य दिगे के राधा भाव सुबलित सचिनंदन गौरहरि जिनी राधा एवं कृष्ण मिलित तनु ताहार सेवक होचेन समुद्र सेन जिनी राधा कुंड श्याम कुंड गिरिराज गोवर्धनेर तलाते बास करें एखन दूजनेर मध्ये विचार एखाने समुद्र सेन बोलेन तुमी घोड़ा निये एसेछो एखाने तोमार बिराट पौरुष देखाइबार जन्य अच्छा तो ठीक आछे तार घोड़ा धरे निये बेंधे दिलेन तुमार बल थाके तो छाड़िए निये जा भीम कहले अच्छा ताले युद्ध होते लागलो युद्ध 10,000 हस्तिर बल भीमसेनेर कोथाय चले गेलो वाक्यते बाणेते ताके जर्जरित करे फेलनेन समुद्र सेन राजा ताहार कत उन्नत विचार समुद्र सेनेर चैतन्य महाप्रभु सेवकगणेर एमनी महिमा तारा राधा कुंडे श्याम कुंडे थाके भीम महाभारतेर शेषे पांचो पांडवेर समीत वृंदावने प्रवेश करवार जन्य राधा कुंडेते कोटि कोटि बछर तपस्या करवार बसेछेन एखनो अभी पूरा हय नाई एखनो अभी गाछ आछेन ओइखाने वृंदावने प्रवेश करवार जन्य आ वृंदावन अभिन्नेते समुद्र सेन अवस्थित हुए कि रकम हवेते भीमसेन के भीमसेन जखन आर्तनाद करे उठलेन एखाने ते भयभीत हुए तखन कृष्णचंद्र एसेछेन भीमेर सौभाग्य हय ना जे राधा कृष्णेर स्वरूप तिनि दर्शन करबेन ति राजा के दर्शन करलेन बहुला बनेते आमी एसेछिन वृंदावनेर निकटे आर सेखाने राधा आर कृष्ण रूपी तिनी कृष्ण के देखने कृष्ण आछेन आर श्रीमती राधिका तिनि बोले आमी एई रूपे ते संतुष्ट नई आपनी अनुग्रह करुन गौरचंद्र रूपे अपना आपनी आमाके दर्शन दे तखन साक्षात ओई कृष्णई राधा कृष्ण जे छिलेन आबार तिनी गौर रूपे ते तिनी ओखाने तिनी दर्शन दिएछेन ताहाके तिनी अद्भुत सुंदर गौर रूपे ते दर्शन दिए আর এমন তিনি ভাব দর্শন করিয়েছেন যে সে তাহার অষ্টসাত্ত্বিক বিকার হলো মহা উন্নত অষ্টসাত্ত্বিক বিকার অশ্রু কম্প রোমাঞ্চ পুলক বিবর্ণ স্বরভেদ এবং বেপথি ইত্যাদি একবার পরিপূর্ণ শুধু দীপ্ত নয় সুদীপ্ত সুদীপ্ত থেকে প্রদীপ্ত এই সমস্ত ভাবগুলি আর তিনি কম্পায়মান হয়ে কম্পায়মান হতে লাগলেন অন্যদিকে ভীমের বিকার হয়েছিল কি বিকার ভয়েতে আকন্তে হৃতকম্পরূপী তাহার একটি মাত্র হয়েছিল এই আইনার হলে অষ্টসাত্ত্বিক ভাব আর সুদীপ্ত প্রদীপ্ত আর ভীমের একটি মাত্র হয়েছে ভয়েতে ভীত হৃতকম্প এই একটি মাত্র তাহার বিকার হয়েছিল আর কোনো বিকার হয়নি এখন আপনারা বিচারক সুবিচারক আপনারা বিচার করবেন যে সমুদ্র সেনের কত সৌভাগ্যের মহিমা যে চৈতন্য রাধা কৃষ্ণকে বৃন্দাবনে দর্শন করে আবার তাহাকে গৌর রূপেতে দর্শন করে দিয়ে একবারে প্রেমেতে প্রমত্ত হয়ে গেলেন অথবা ভীমসেন গজপতি তিনি ওই কৃষ্ণকেও তখন দর্শন করবার সৌভাগ্য হয় না আর তো কথা কি অতএ সমুদ্র সেন কত প্রেম রাজ্যে তো উন্নত শিখরেতে এইখানে নবদ্বীপ ধামেতে তার মধ্যে এই গিরিরাজ গোবর্ধন রাধা কুণ্ড সমীপেতে অবস্থিত হয়ে মহাপ্রভুকে দর্শন করছেন কে শ্রেষ্ঠ হবে আপনার বিচার পারবেন গৌর প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ রাজা তোমার যুদ্ধ করবার পিপাসা কেন মেয়েদের আঁচল ধরে অন্দর মহলে থাকো
যাও যাও, যত মেয়ের চিন্তায় বিভোর হয়ে আছো, তুমি যুদ্ধ করতে আসছো কেন? লজ্জা করে না? নারীদের আঁচল ধরে অন্দর মহলে থাকো, যুদ্ধ দেখাতে এসো না। ও বীরত্ব বীরত্ব নয়, আর তুমি তো একটা মূর্খ। তুমি কি চাও? কি তুমি কি চাও? কৃষ্ণের জয় চাও না কৃষ্ণের পরাজয় চাও? তুমি জানো আমি কে? কৃষ্ণের সমপ্রাণ সখাইব। তুমি আমাকে পরাজিত করতে চাও? তুমি মনে করো তাতে কৃষ্ণের সুখ হবে? সাধব হৃদয়ং মধ্যং সাধনা হৃদয়ন্তহম মদন্নতে ন জানন্তি নাহং স্তব্য পরা মনা গোপী। তুমি অম্বরীশ কে? সুতরাং তুমি ভক্তির বাহার দেখাচ্ছ মেয়েদের আঁচল ধরে। তুমি মেয়েদের আঁচল ধরে ভক্তির বাহার হরে কৃষ্ণ ফেলতে হবে না। দেখে ভগবানের সুখ হবে তোমায় দেখে, না তোমার সুখ হবে? হে আদবেন্দ্রিয় প্রীতিবাংশ তারে বলি কাম, তুমি কামুক, কামিনী সঙ্গ করো। আবার কৃষ্ণকেও সেই রকম ভোগ করতে চাও? আবার ভক্ত সাজছে যে গলায় মালা দিয়েছ, কপালে তিলক লাগিয়েছ, লজ্জা করে না? ভন্ডামি করো না, যুদ্ধ ধরো, অস্ত্র ধরো, দেখি কত ক্ষমতা আছে। সুতরাং ভীমসেন পরাজিত হয়ে আর্তনাদ করেনি, কৃষ্ণ তোমার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তোমার মান রক্ষা করতে পারছি না। কৃষ্ণ পর চিন্তা, কৃষ্ণ সম্মান চিন্তা, আর সমুদ্র সেনের চিন্তা তাকে পরাজিত করে আমার সুখ হবে, তাহলে আমি কৃষ্ণকে দেখতে পাবো, আমি কাঁদবো মেয়েদের মতন। গৌড় প্রেমানন্দে একটি কথা, একটি আরে ঠিক কর রে, হরে কৃষ্ণ। মহারাজ বেশ সুন্দর কথা বলেছে, তিনি বলছেন যে সে দেখ তুমি তোমার আরাধ্য কি কামিনী, কামিনীর আঁচল আঁচল ধরে আঁকড়ে থাকে, বলছে সে তোমার লজ্জা উচিত। সমুদ্র সেন বলছেন আমার আরাধ্য দেব একটি মাত্র বিবাহ করেছিল, আর তাহার এখনো কোনো ছেলে পেলে নাই, আর সেটি কিশোর অবস্থাতে তাহাকে প্রত্যাগ করে দিয়ে চলে গেল। আর তোমার প্রভু যে 16,000 স্ত্রীর সঙ্গে বিবাহ করে ও তার পেট ভরে নেই, অতএব কে কামনি হলো এইটা বুঝো, অতএব তাহার এই বিষয়ে তাহার এখানে পরাজয় হয়েছে। মাইকের সামনে থেকে সরে যাও, সামনে থেকে। দিস প্লেস ইজ কল্ড সমুদ্রগড় আই নো, ইসলে না ইস থোড়া ডিস্টার্ব করনা পড়তা হ্যায়। সো দিস প্লেস ওয়াই দিস নেম ইজ সমুদ্রগড় মহারাজ হ্যাজ গিভেন টু রিজন।
For one reason, Maharaj was explaining a conversation between Ganges and sea. Samundar means sea, ocean. Ocean was saying to Ganges, look, you are so fortunate. Chaitanya Mahaprabhu will come and take bath in you. He will perform all his leelas here and you will be so lucky to serve Chaitanya Mahaprabhu. Then Ganges was not very much happy. She said, well, you are saying right, but after some time, he will take sannyas and will go away from here. Then he will take bath in you and he will perform all leelas of sannyas there. But Samundra was not happy on this answer. He said, he will be performing leela of opulence, assault of opulence. He will not be performing Madhurya Leela. Madhurya Leela, where he will be performing Leela like a child, Narvat Leela. Leela which is like human being Leela. He will be performing only in Navdeep. And that Madhurya Leela will be Leelas which you will be serving and observing. And I will not be able to do that. Then Ganges said, okay, I will help you to see that Leela also. And this is the place Maharaj was saying, Hare Krishna. This is the place Maharaj was saying where Samundar also, sea also, saw those leelas taking shelter of Ganges. With the help of Ganges, because sea could also see those leelas of Nimai, that is of Chaitanya Mahaprabhu during his childhood. So this place is called Samundragar. Another thing which Maharaj said, that is splendid. Hare Krishna. That was splendid and really, which is matchless, I think I have never heard in my life. The point is, a king here, Samundragar, was living and he was a great devotee. Yudhishthira Maharaj performed Rajasuya Yajna and he sent Bhim here to conquer the whole eastern part of the world. Here, Samundragar was King Samundar was, Samundar Sen was doing kingdom. So there were two Sen, Bhim Sen and Samundar Sen. There was a fight between Samundar Sen and Bhim Sen. Samundar Sen defeated Bhim Sen. Maharaj was explaining how it could become possible. Bhim himself was having power of thousands of elephants and with the help of a big army of many horses and elephants, he around the whole place of Samundar Sen, but he was defeated. Do you know why? Maharaj was explaining wonderfully. Bhim was devotee of Dwarkadhish. Dwarkadhish, who is living in Dwarka, having 16,108 wives, and he is performing all leelas of Dwarka. But not of Braj. And Samundar Sen was devotee of Chaitanya Mahaprabhu. Chaitanya Mahaprabhu, who is Chaitanya Mahaprabhu? Chaitanya Mahaprabhu is nothing else but Radha and Krishna. So he was in fact devotee of Radha and Krishna. And Pandav have got not yet entry into Braj. They are performing austerity to enter into Braj and still they are performing austerity. Maharaj explained that standard of devotee is measured according to his lord to whom he is performing his devotion. So, Sen was devotee of Chaitanya Mahaprabhu. That is Radha Krishna. Chaitanya Mahaprabhu means Krishna having mood of Radha and complexion of Radha Rani. And Bhim Sen was devotee of Dwarkadish, not of Radha Krishna. So when there was a fight, all the power of Bhima, of millions of elephants, that surrendered to Samundar Sen. And Bhim Sen was defeated. And he started crying. He prayed to Lord, please come and save me. This is the reason that Samundar Sen was not defeated and Bhim Sen was defeated. So there was a dispute or
Hare Krishna. So there was a question that who is great devotee? So Maharaj has established here, Maharaj has established that the great devotee was Samudra Sen and not Bhim Sen. And when Bhim Sen cried for help, Krishna came. And at that time, Samudra Sen said, Haribol, Samudra Sen said that I want to see Krishna, or not Dwarkadish. I want to see you of Braj Krishna. And there he could have darshan of Radha Krishna. But he was not satisfied by that also. He said, I want to see in your Chaitanya Mahaprabhu form. And then Lord showed his Chaitanya Mahaprabhu form. So Maharaj was showing the real speciality of Samudra Sen. Vansha Kalpataru Vaishya Kripa Sindhu Bhaivacha Patita Nampam. Palki Othan. যুদ্ধ এখনো শেষ হয়নি, এই তো আরম্ভ হয়েছে। বসবেন, বসুন বসুন, যদি শুনতে চান তো বসুন। হ্যাঁ, এখনো যুদ্ধ হচ্ছে, বসুন আপনারা, বসুন, দয়া করে বসুন। যুদ্ধ শুরু হচ্ছে। ভীমসেন, ভীমসেন বাসুদেবের সখা, খুব সত্য কথা, আর সখ্য রস তার সঙ্গে, আর যিনি পরাত্মতত্ত্বই হন সেই ঔদার্যময় বিগ্রহ যিনি, তার লীলায় যুদ্ধ বিগ্রহ নাই, তিনি উদার, যুদ্ধ করেন না, তিনি কাঁদেন।